প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম। নুসেবা কৃষি খামার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাদাত হোসেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিও হবে। অনেকে মনে করতে পারেন 12 টাকায় কিভাবে মুরগির বাচ্চা নেওয়া সম্ভব, অবশ্যই সেটা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই জানাবো, আমরা কিভাবে 12 টাকার বাচ্চা নিয়েছি এবং আপনারা কিভাবে নিতে পারেন। আমার খামারে দেখতে পাচ্ছেন এই যে ফার্মি মুরগিগুলো, এখানে আমার 320 মুরগি রয়েছে, এগুলো মাত্র আমরা 12 টাকা পিস দিয়ে নিয়েছি। তো বর্তমানে কিন্তু একটি বাচ্চা যদি আপনি ডিলার অথবা কোম্পানি থেকে নেন, সেখানে কিন্তু আপনার 30 থেকে 45 টাকা একেবারে কমপক্ষে একটি বাচ্চা, একদিনের বাচ্চার পিস পরে, সেখানে আমরা বাচ্চাগুলো কিন্তু 12 টাকা ধরে পাচ্ছি। বর্তমানে কিন্তু একটা ডিমের দামও প্রায় 10 থেকে 12 টাকা হয়ে থাকে, সেখানে আমরা যদি এটা 12 টাকায় মুরগির বাচ্চা পেয়ে থাকি তো সেটা কিন্তু আমাদের একটি লাভজনক ব্যবসা হয়ে থাকে। খাবারের দাম অনেক বেশি, আপনার যে কিছু বলেন সব কিছুর দামই কিন্তু বেশি, খাবার বলুন, আপনার যাতায়াত খরচা বলুন। এখানে আমরা যতটা সাশ্রয় করতে পারবো ততটাই কিন্তু আমাদের লাভ হবে। তো এখানে যে আমরা এই ফার্মি মুরগিগুলো দেখছেন, এখানে আপনার 300 পিস মুরগি রয়েছে, এগুলো আমরা 12 টাকা পিস ধরে এনেছি। তো এখন প্রশ্ন হলো এই মুরগিগুলো আমি কোথা থেকে পেলাম এবং আপনারা যদি পালন করেন সেটি কোথা থেকে পাবেন। তো ভিউয়ার্স, এই বাচ্চাগুলো হলো সরকারি খামারের বাচ্চা, আমি সরকারি খামার দিয়ে ক্রয় করেছি। প্রত্যেকটা আপনার জেলা বলুন, বিভাগ বলুন, সেখানে কিন্তু একটি সরকারি খামার থাকে যেখানে মানুষকে স্বল্প দামে ডিম এবং মুরগির বাচ্চা দিয়ে থাকে এবং মাংসের জন্য কিন্তু মুরগি দিয়ে থাকে। বরিশালে এরকম সরকারি খামার রয়েছে, এই খামারটা ছিল আমার বাসার কিন্তু প্রায় কাছে। বর্তমানে অবস্থা, আপনার মুরগির বাচ্চা আপনার যে কয়টাকা কিনে সেটা কিন্তু বেশি একটা লাভ করতে পারি না, অনেক সময় দেখা যায় একেবারে সমান সমান হয় বা অল্প পরিমাণ কিছু লাভ হয়। তো ভিউয়ার্স, এর জন্য আমি ভাবনা চিন্তা করে এই মুরগিগুলো নিয়েছি। বর্তমানে একটি বাচ্চা যদি আমরা ধরুন 40 টাকায় নিই, তাহলে এই মুরগিটার খাবার কিন্তু ধরে প্রায় একটি মুরগির পিছনে আমাদের 160 থেকে 170 টাকা পড়ে যায়। যারা সোনালি পালন করবেন তাদের জন্য, আপনারা যদি এই ফার্মি মুরগিগুলো নিতে চান আপনাদের নিকটস্থ সরকারি খামার থেকে অবশ্যই নিতে পারেন, কিন্তু এখানে বাচ্চাগুলো আনতে আপনার একটু সময়ের প্রয়োজন হবে। যেমন ধরুন আপনি যদি আজকে মুরগিটা অর্ডার দেন, আমরা কিন্তু সাধারণত যদি ডিলারের কাছে আজকে মুরগি অর্ডার দিই সেটা কিন্তু আমরা 2 থেকে 3 দিন পর কিন্তু পেয়ে যাই। আর এখানে হবে কি, যদি আপনি আজকে অর্ডার দেন সেই মুরগির কিন্তু আপনার পেতে প্রায় 15 থেকে 20 দিন সময় লাগবে। তো এই যে সময়টা মিলিয়ে কিন্তু এরকম মুরগিটা নিতে পারেন। আপনার এই খামারে আপনি যত পিস চান, 300, 400, 1000, তারা কিন্তু অবশ্যই দিয়ে থাকে, তারা এত কম দামে বাচ্চা কীভাবে দেয়। তো বিষয় এটা আপনাদের অবশ্যই বুঝতে হবে, এটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে মানুষের সচ্ছল করার জন্য আপনাদের মোটামুটি সাশ্রয় কিন্তু মুরগি দিয়ে থাকে। শুধু তারা মুরগির খরচ যতটুকু হয় ততটুকু কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এই যে সরকারি খামার থেকে ফার্ম মুরগি ক্রয় করে খামার শুরু করতে পারেন, এতে আপনারা অনেকটা সাশ্রয় হবেন এবং মোটামুটি একটা ভালো লাভবান হবে। আমরা যদি একটা 12 টাকায় 20-এর বাচ্চা কিনি, তো বাচ্চাটা আমরা কিনাতেই কিন্তু 30 থেকে 25 টাকা কিন্তু আমরা কমে কিনেছি। তো এটা বিক্রি করার সময় এই 30 থেকে 25 টাকা কিন্তু আমরা একটা মুরগিতে বেশি পাবো। ভিউয়ার্স, এখন এই বাচ্চাগুলো গ্রোথ কেমন হয়, আমার যে বাচ্চাগুলো দেখছেন এগুলোর বয়স আজকে প্রায় 28 দিন হয়ে গেছে। খেয়াল করে দেখেছি খাবার যত পরিমাণ খেয়েছে, ইনশাল্লাহ আমরা যে হাইব্রিড সোনালি পালন করি ঠিক কিন্তু তেমনই ওজন আসছে। এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো কি সুন্দর দৌড়দৌড়ি করছে, তো এদের গ্রোথটা কিন্তু অনেক ভালো। তো ভিউয়ার্স, এখন এই মুরগিগুলো আপনার কতটুকু খাবার খাবে, অবশ্যই সোনালি মুরগি যতটুকু খাবার খায় এরা ততটুকুই খাবার খেয়ে সোনালির মতোই ওজন আসবে। আমরা যদি ব্রয়লার খাবারটা খাওয়াই তাহলে কিন্তু সব থেকে ভালো হয়, যদি যারা মাংসের জন্য পালন করবেন তারা অবশ্যই ব্রয়লারের খাবারটা খাওয়াবেন, এতে মুরগির তাড়াতাড়ি গ্রোথ চলে আসে এবং ওজনটাও কিন্তু অনেক বেশি হয়। এই যে ফার্ম মুরগি যদি আপনি ডিমের জন্য পালন করেন, তো একে কিন্তু বেশিরভাগ বলা হয় ডিমের রাজা। তো মূলত যারা ফার্মি পালন করবেন ডিমের জন্য যদি পালন করেন সব থেকে বেশি ভালো হয়। এই মুরগি একটানা অন্যান্য মুরগির থেকে 2-3 মাস কিন্তু বেশি ডিম দিয়ে থাকে, তো এদের গ্রোথটাও ইনশাল্লাহ ভালো হবে। তো ভিউয়ার্স, সরকারি খামারে বর্তমানে বেশিরভাগই দেখবেন কিন্তু এই ফার্মি মুরগিগুলো আপনার তারা প্রজনন করিয়ে এবং বড় করে বিক্রি করে। তো তাদের কাছে আপনারা 35 টাকা দরও কিন্তু বাচ্চা পাবেন, সেটা 15 থেকে 20 দিন বয়সের বাচ্চা।
আর তাতে কিন্তু আরো দুটো ভ্যাকসিন করা থাকে। তো আমরা ওগুলো আনি না, মূলত আমরা নিজেরা চিরদিনের বাচ্চা নিয়ে বড় করতেছি যে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা যদি পালন করেন অবশ্যই আমার যেই ফার্মগুলো দেখছেন এগুলোর আমি কিন্তু আপডেট দিয়ে থাকবো, এগুলো কেমন গ্রোথ হয়, কত টাকা বিক্রি করলাম, কিরকম দাম পাওয়া যায়। আমার জানা মতে এই ফার্ম মুরগি যখন আমরা মাংসের জন্য বিক্রি করব সোনালি থেকে জাস্ট 5 থেকে 10 টাকা কম পাওয়া যায়। তো এটা আমি শেয়ার হয়েছি কিভাবে, আমি মুরগি তোলার আগে আমাদের যে পাইকারি যে দোকানগুলো সেখানে আমি আলাপ করেছি যে ভাই এরকম বিক্রি করলে আমি যদি ফার্ম মুরগি পালন করি আপনাদের কাছে কি বিক্রি করতে পারবো। তারা আমাকে আশ্বাস দিয়েছে ভাই এটার সোনালি কিন্তু প্রায় একরকমই, আর আপনার এটার কালারটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়, এরা কালো এবং সাদা, অনেকে এই মুরগি কিন্তু পাকিস্তানি বলে থাকে। তো ভিউয়ার্স সে দোকানদার আমাকে বললো যে অবশ্যই বিক্রি করতে পারবেন, শুধু সোনালি থেকে 5 থেকে 10 অথবা 15 টাকা কেজি ধরে কমে বিক্রি করতে পারেন। তো ভিউয়ার্স তাতেও কিন্তু আমাদের অনেকটা লাভ, যেখানে কিন্তু আমরা একটি বাচ্চায় কিন্তু 25 থেকে 30 টাকা সেভ পাচ্ছি, সেখানে কিন্তু একটা মুরগিতে কিন্তু আপনার 1 কেজি হয় না, একটা মুরগিতে আপনার 800 থেকে 900 গ্রাম আপনারা ওজন করতে পারেন। তো সেখানে কিন্তু আপনার কেজি প্রতি যদি আপনি 10 টাকা কম পান তাতে কিন্তু আপনার এক্সট্রাভাবে কিন্তু 20 টাকা লাভ হচ্ছে। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই এই যে আমার যে আপডেটগুলো দেখার চেষ্টা করবেন, আমার আমার যে ফার্মগুলো পালছি সেগুলো কত টাকা বিক্রি করলাম এগুলো যদি আপনারা দেখে খামার শুরু করেন কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স মূল কথা হলো যদি আপনারা সরকারি খামার থেকে বাচ্চাটা আনতে চান তাহলে আপনারা অবশ্যই টাইমটা মেনটেন করে মুরগিটা অর্ডার দেবেন। ধরুন আপনার আজকের বেশ শেষ, আপনি 20 দিন পর মুরগি তুলবেন, তো আপনার কিন্তু 20 দিন আগেই মুরগিটা অর্ডার দিতে হবে। তো ভিউয়ার্স তারা চাইলে অনায়াসে কিন্তু এই ফার্মিং মুরগিগুলো পালতে পারেন, যেটা আপনার 35 টাকা দর সেটা 100 পিস আনবো, তো দেখি সেটা পালন করে কি অবস্থা হয়। তো ভিউয়ার্স বর্তমানে মার্কেটে টিকে থাকতে হলে আমাদের যতটা সাশ্রয় করার দরকারটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু টিকে থাকা যাবে না। তো আমার মূলত আমার যে খামারে যে মুরগিগুলো দেখছেন এখানে কিন্তু আমি বেশিরভাগ ধরেন এই 12 টাকার ফার্মি, আবার আমার ইনকিউবেটার যে বাচ্চাগুলো ফুটে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে ইনকিউবেটার বাচ্চাগুলো এগুলোও কিন্তু দিয়ে আমি একটু সাশ্রয় করি, এগুলোর পিস আমি 15 টাকা ধরি। তো ভিউয়ার্স আপনারা চাইলে এই যে ফার্মি মুরগি ডিমের জন্য পালন করতে পারেন, পালন করে এই যে ডিম থেকে ইনকিউবেটার তৈরি করে অথবা একটি ইনকিউবেটার কিনে আবার কিন্তু বাচ্চা ফুটিয়ে সেগুলো থেকে আস্তে আস্তে খামারটা কিন্তু ধীরে ধীরে বড় করতে পারেন, এতে কিন্তু আপনার খরচটা অনেকটা কম হবে। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো।